কিনে নিচ্ছি, এই খোঁড়া পায়ে এমন টিকটক করবো, তো দেখে দেবো আমিও টিকটক করতে পারি। আমার বোনকে ভরা মধু তোর লাগে বলেছি, আমার আশিস ভরা কলসি তোর লাগে জমাইছি, আমার বোনকে ভরা মধু তোর লাগে বলেছি, আশিস ভরা কলসি তোর লাগে জমাইছি। আমার চুচি খাবি কি, আমার মেয়ে খাবি কি, আমার চুচি চুচি খা, আমার মেয়ে খাবি কি, আমার মা চুচি খা, আমার মেয়ে খাবি কি। ও ভগবান, ওই দিকে আমি কি বোকা মেয়ে দেখো, ওই দিকে চাল ধুয়ে বসে রেখেছি, জনতা চালতে মনে নেই টিকটক করতেছি, দাঁড়াও জনতা জেলে দিয়ে আসি, তারপর আবার টিকটক করবো। দিদি অতি কষ্টে জনতা চলে দিছি, তবে এবার আমি এমন করে ঠিক তো করবো, তিন দিনে তিন লাখ ভিউ সেটা আমি ছাড়ব। ঠাকুর আছে বুকে পে তোকে মেতে পালকে যায় না তোকে, যেখানে যাই কাজের নিয়ে যাই সঙ্গে করে, যেখানে যাই কাজের নিয়ে যাই সঙ্গে করে, জনতা ভাগ করে হয় ছাই। ঠাকুর আছে বুকে পে তোকে মেতে পালকে যায় না তোকে, এইসব গানে মানি নাচতে পারে, গোপালে খেতে দেয় না পতে দেয় না, ও বাবা এই তো সেই পুরনো গানটা, দাঁড়াও এই গানটা নাচবো, ফোন রেডি করে দাও, বন্ধ কর বলতেছি, এক দুই তিন, হে রাজা 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 চলে 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 রাজা রাজা খাও তুমি আর বড় বড় গোজা গোজা গোজা। বৌদিরা তোমরা সবাই থাকো জানো, গোপাল ঠাকুর বাড়ি থাকা মানে তার ডেলি ভোগ দিতে হয়, ওই গোপাল ঠাকুর ডেলি ভোগ দেয় না বলে আমি মাটি কাটা কাজের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর সঙ্গে করে আনতে। তুমি মানুষ কেন, তুমি মানি না জানো? আচ্ছা দিদি তোমরা বলো, একটা মানে বিদেশ থেকে বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করে গো, করে জিজ্ঞেস করবে এই বাবা তুমি খেয়েছো কেমন আছো নন্দ নড়েছিল, তা না করে এই যে মাতারে মা শুরু করে দিচ্ছে বাবা রে। দাদা কি বলবো, আমাদের দুই লোকের সংসার, আমি যদি 25 কিলো করে চালের পেটি আমার সংসার আনি, এক সপ্তাহ হচ্ছে কেন হচ্ছে, চাল চড়িয়ে টিপটপ আরম্ভ করতে যাওয়ার ভাত পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ তো দাঁচ দাঁচি ভাত পুড়ে গেছে, ভাত আর বসানো হবে, কন্ট্রোল তো 2 টাকা কিলো চাল দিচ্ছে। দেখো তো এই লক্ষ্য সেই কন্ট্রোলের দিকেই দেখ, তোর কাছে হাত জোড়া করেছি, টিপটপ বন্ধ কর বলতেছি। এই দেখো আমি একলা নয় নোনো সামনে নাচতেছি, তুমি আর 1 মিনিট সময় দাও, তারপর যা বলবে আমি সব শুনে বন্ধ কর বলছি। বহিয়া মিল্ক চিয়ে কোসাইয়া মারে লো কাঁচা কস্তা, বহিয়া মিল্ক চিয়ে কোসাইয়া মারে লো কাঁচা কস্তা। আমি বাবা বাড়ি চলে যাবো, আর আমার যদি আনতে গেছো তোমার ব্যবস্থা করবো, তবে যাওয়ার সময় সেই গানটা একবার গিয়ে তারপরে যাবো। কি বলবো ঘরের কথা বাইরে আমার বলতে গেলে খুব লজ্জা লাগতেছে, ও সেদিন এমন ভাবে টিপটপ করতেছে, শুধু শাড়াটা পরে আছে আর ব্লাউজটা গায়ে আছে, পায়খানা করে বালতি করে জলে ঢুকতে যার গামছাটা ঠিক এরকম প্যাডে মে ফেলে নেয়, জলে পায়খানা করে ঢুকতে যে তবু বলতেছে ওরে তুই যতক্ষণ এই কচ কচ বন্ধ করবি মাছের লাঠি চলবে থামবে না রে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মনে পথে পথে, কৃষ্ণকে কাছে পেলে মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণকে কাছে পেলে মনের জ্বালা জুড়ে যাবে। মা যে বাড়িতে যাচ্ছে মোটে ভিক্ষে দিচ্ছে না, না না আগে কি সুন্দর ছিল, যে বাড়িতে যেতাম কত যত্নাতি করত, বসার জায়গা দিত, এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত, এখন কি হয়েছে যে বাড়িতে যাইছি ভিক্ষে দিচ্ছে না, শুধু দরজা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা মা তোমরা যদি বন্ধ করে দাও আমাদের কি চলে, তাই চিন্তা ভাবনা করেছি ভিক্ষে স্বীকার করবো না, এবারে অন্য লাইন ধরবো। আমার
তুমি এটা কি পড়েছো কি? কোথায় তুলে দিল ঠেলে? তোরা বুঝতে পেরেছো? আমি জানি তোমরা বুঝতে পারবে না, এর সঙ্গে আমি 20 বছর ঘর করছি। এ কি বলছে আমি ছাড়া তোমরা কেউ বুঝতে পারবে না। এ বলতে যাচ্ছে আমরা টিপটপ করো, ভিউজ বাড়াবো, লাখ লাখ টাকা ইনকাম টিপটপ করবে। হ্যাঁ ঠিক আছে, সিদ্ধান্ত যখন করেছো টিপটপ করবে তবে আমরা করতে পারি, তবে আমরা হরে কৃষ্ণ নিয়ে করবো। হরে কৃষ্ণ হবে না, কি হবে? কি পুপে 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 কপে 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 এই গুকি গান পর্যন্ত বেঁচে রেখে দিয়েছে কোন গানে টিপটপ করবি। ঠিক আছে তোমার কথা, তাহলে আমি পজ নিয়ে রেডি হই। হ্যাঁ আমি যখন 3 বার সাই দেবো তুমি খালি টুক করে খালি টিপে দেবো, হয়েছে? রেডি বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে মেয়ে।
খুব জ্বালা করছে, চিন্তা করিনি, ঘরের ভেতর নেগে রসুন তেল গরম করে আমি নিজে মালিশ করে দেবো রে। ছোট শালি যে চাউরি করেছে খোয়া পায়ে ধরে ধরে ঘুরতেছে। ঠাকুর মধুর মিনল ভালোবাসা সেটা থেকে বঞ্চিত করে, যেমন তোমরা গোসাই শাশুড়ি মা জিন্সের প্যান্ট পরে হিন্দি গান ছেড়ে তোমরা ড্যান্স সঙ্গমা শুরু করছি। তা আমরা কি করতে রাজি হয়েছি, খালি তোমার শাড়ি বাজারে টিপটপ করে ভিউজ বলো লাখ লাখ টাকা ইনকাম হবে। মোবাইলের জন্য কত সোনার সোনার ভেঙে যাচ্ছে, এই মোবাইলের জন্য কত মেয়ে পর পুরুষের হাত ধরে চলে যাচ্ছে, এই মোবাইল ছেলেরা ফ্রি ফায়ার খেলতেছে, গাছে উঠতেছে, ছাদে উঠতেছে, সেখান থেকে ধপাজ করে পড়ে যাচ্ছে। খাসির মাংসের বাংলা করবে, খেয়ে মেলা আগে গন্ডগোল করবো। তুমি কি পারো না লাল টুকটুকের মোবাইলের জন্য আমাদের মতো হাজার হাজার ছেলে মেয়ের জীবন শেষ হয়ে যাবে। তাই আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আর মোবাইল নয়, আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো, তোমারই থাকবো। মধু কথা দিলাম আমি তোমারই ছি, চিরদিন থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমারই ছি, চিরদিন থাকবো তোমারই হয়ে। আজ থেকে ছাড়া ভালোবাসবো না, তোমাকে ছাড়া।